চারপাশে তাকিয়ে দেখলে যেন মনে হয় শরতের ছোঁয়া লেগে গেছে, যার জন্য বাঙালিরা এক বছর ধরে অপেক্ষা করে। চারিদিকে কাশফুল ফুটে গেছে, পাখিদের খুব সুন্দর ডাকের আওয়াজ, মেঘগুলো যেন পেঁজা তুলে ওর মতো হয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয় অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমার আজকে ব্লগটা শুরু করেছি খুব সকাল থেকে, পাঁচটার থেকেই। তো পাঁচটার থেকে আমরা হচ্ছে বাগানে গিয়েছি শাক তোলার জন্য, যেগুলোকে বলা হয় কেউ পাট শাক বলে, কেউ মারা শাক বলে, যাই হোক যে যেটা বলে। তো সেই শাকগুলো তোলার জন্য পাঁচটাতে উঠে চলে গেছি বাড়ির সবাই। টাকা রোজগার করতে হলে কতটা কষ্ট করতে হয়, সত্যি না ঘুমিয়ে রাত জেগে কতটা কষ্ট করতে হয়, কতটা কাজ করতে হয়। তো আমরা সবাই চলে গেছি পাঁচটাতে উঠে, আর আমাদের যেখানে মৌসুমি বাগান সেই বাগানে করেছি এগুলো। তো আমরা নিয়ে চলে এসেছি, আর ডাটা শাকও তোলা শেষ। এদিকে আমাদের বাড়িতে দুষ্টু চলে এসেছে, এসে জল দিয়ে খেলা করছে, আর দাদাভাই এদিকে এগুলো সব ধুচ্ছে। তো কাজ করতে করতে 6:30 বেজে গেছে। এদিকে মায়ের রান্না করা হয়ে গেছে, এখন দাদাভাইকে খেতে দিবে, কারণ দাদাভাই সকালবেলা খেয়ে বেরোয়, অনেকটা দেরিতে বেরোয়। আর আমি বাবাকে চা করে দিয়েছি, আর দাদাভাইয়ের সাথে দুষ্টুও খাচ্ছে। তখন তো 6:30 বেজে গেছে, তো আমি আবার একটু চা খাইনি, চা পরে খাবো। তো আমি হচ্ছে এই যে মৌসুম্বি, আর এটা হচ্ছে মধু, মধু আর এই যে লেবুটা দিয়ে খাবো, আর এগুলো হচ্ছে মৌসুম্বি। তখন খেয়ে নেবো, তারপরে চা খাবো, কারণ সকালে আমি ভাত চাটা কমই খাই, চাটা খাই না, মাঝে মাঝে বানাই বাবার জন্য। তো আমি ফলটাই আগে খাই, তো আজও সেটাই খেয়ে নেবো। তো তারপরে আমার স্টুডেন্ট আসবে, তাদেরকে পড়াতে হবে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। আর এদিকে বাবা শাক আর ডাঁটা শাক বিক্রি করে বাড়ি চলে এসেছে, কত্ত কত্ত বাজার নিয়ে এসেছে, যার সঙ্গে মা একটু ঝামেলা করলো, মানে বাবার সাথে একটু ঝগড়া করলো, কারণ মনে হয় পুরো বাজারটাই তুলে নিয়েছে। মা বলেছিল লাউ এক টুকরো আনতে, কিন্তু বাবা পুরোটাই নিয়ে চলে এসেছে। আর দুটো তাল এনেছে, আগের দিন খেতে পারিনি, যার জন্য দুটো এনেছে। আর দুষ্টুর জন্য আমার জন্য মেঘি নিয়ে এসেছে, আর বিস্কিট নিয়ে এসেছে, আমি এখান থেকে দুষ্টুকে দিয়েছি। আর দেখো কত্ত বাজার করে নিয়ে এসেছে, মনে হয় যেন পুরো বাজারটাই একদম তুলে নিয়ে এসেছে। মা বলেছিল অল্প অল্প আনলে সেগুলো ভালো থাকে, যেহেতু আমাদের ফ্রিজ নেই রাখার মতো, তো যার জন্য একটু ঝামেলা করেছে বাবার সাথে। আর আজকে দুপুরে হচ্ছে আমাকে রান্না করতে হবে, যার জন্য আমি সব কমপ্লিট করে নিয়েছি। আর চিকেন এনেছি, আর চিকেনের জন্য আমি আলু আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, সব রেডি করে তারপর রান্না বসিয়ে দিব। তো আমি এখনও রান্না বসাইনি বন্ধুরা, তো আমি মাকে দেখতে যাচ্ছি, কারণ মা হচ্ছে আজকে পাট ধুতে গিয়েছে, মানুষের মানে পাট খড়ি যেটাকে শোলা যেটাকে বলা হয় ওটা নিবে। তো ওটা মানুষে নিতে গেছে, আজকে বেশি রোদ্র উঠেনি, ঠান্ডা ঠান্ডা পড়েছে, যার জন্য মা বললো কি যে নিয়ে আসি। তো সেই জন্য আমি মাকে এই যে জলটা দিয়ে আসবো, আর তাড়াতাড়ি বাড়ি আসতে বলবো, আর আমি এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিব, কারণ এখনও তো 12টা বাজেনি। তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়ে আবার বিকেলবেলা কাজ করতে যেতে হবে। তো দেখো আমি মায়ের কাছে চলে এসেছি, যেখানে মা পাট ধুচ্ছে, তো ওখানে আমি চলে এসেছি। অনেকে এখানে এসে দেখতে পারছি, অনেকেই আরও পাট নিচ্ছে, এগুলো হচ্ছে মানুষের, ওরা পাট খোলা মানে পাট খড়ি যেটা সেটা নেওয়ার জন্য সবাই নিচ্ছে। মা দেখছি ব্রিজের নিচে, মানে এখানে রোদ্র উঠলেও ততটা লাগবে না, ছায়াটা এসে পড়বে, তো মা এখানে নিচ্ছে, অনেকেই অনেক নিয়েছে দেখো। চার ওপাশে সবাই পাট নিচ্ছে, দেখতেই পাচ্ছ। মাকে জল দিয়ে আস্তে আস্তে প্রায় একটাই বেজে গেছে, একটা বাজিনি, অনেক আগে এসেছি, তো একটু রোদ উঠেছে যার জন্য প্রচণ্ড গরম লেগেছিল, আর আমি শুয়ে পড়েছিলাম ফ্যান দিয়ে, তো টের পাইনি। এখন তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিব, তো আমার তো সবটাই মোটামুটি করা আছে। আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু চিকেনটা হলেই হবে, কষানো হয়ে গেছে, আর হালকা করে ঝোল দিয়ে দিব। এদিকে দেখছি দাদাভাই বাড়িতেও চলে এসেছে, ও রোজ দিন দেরিতে আসে কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তো আমার রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো আমি করেছি হচ্ছে ঘণ্ট, মিষ্টি কুমড়ো, আর হচ্ছে কলার মোচড়, সব কিছু দিয়ে একটা রান্না করেছি ঘণ্ট। আর হচ্ছে চিকেন রান্না করেছি, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম চিকেন। আর হচ্ছে এখানে নিরামিষ সবজি করেছি, দাদাভাই চিকেন দিয়ে খেতে পায় না, যার জন্য নিরামিষ সবজি। আর এটা চাটনি করেছি,
তো চাটনিটা আমার আর মায়ের খুব ফেভারিট। আর এখানে করেছি হচ্ছে শাক, আর আমি চাটনিটা একটু বেশি করে রেখেছি কারণ পরেও খাওয়া যাবে। তো এটা করেছি হচ্ছে শাক ঝোল ঝোল, যেটাকে আমরা ঝোল শাক বলি। আর এখানে ভেন্ডি আর হচ্ছে বেগুন ভাজি করে রেখেছি অল্প দাদা ভাইয়ের জন্য, দাদা ভাই আর আমার জন্য, কারণ আমি আর দাদা ভাই শাক খাই না, যার জন্য। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি কী কী রান্না করেছি, আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করে নিব তাড়াতাড়ি করে। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে হয়ে গেছে, সবে মাত্র 3টা বাজে, তো এই জন্য আমি ভাতটা উনুনেই বসিয়ে দিয়েছি। আর উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়, যতপদই রান্না করি আসলে দেরি তাড়াতাড়ি হয়ে যেত, কারণ আমাদের রান্না করতে করতে অনেকগুলো সবজি রান্না করতে হয় সবার জন্য, তো যার জন্য দেরি হয়ে গেছে। আবার রাতে রাতে হয়তো মা করবে, রুটি করবে, তো আমি এখন স্নান করবো। আবার আমার বিকেলে পড়ানো আছে, তার মধ্যে আবার বাবা বলছিল যে ডাটা শাক তুলতে যেতে হবে, তো দেখা যাক কী হয়। তো আমার তো আজকে রৌদ্রু নেই কিন্তু এতটা গরম পড়েছে, তো ঠিক আছে বন্ধুরা চলো আমি স্নান করে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তবে হ্যাঁ, মা আমায় বলেনি যে রান্না করে রাখিস, তো আমি ভাবলাম মা এত কষ্ট করে এই গরমটার মধ্যে গিয়ে পাট ধুতে গেছে, তো আমি রান্না করে রেখে দিই। মা আমাকে কখনোই কাজের কথা বলে না, আমি চোখে দেখে দেখে করে রাখি, ভাবি যে এটা করে রাখি হয়তো মায়ের একটু কষ্টটা কম হবে। তো মেয়ে হয়েছি, মেয়ে হয়ে যদি মায়ের কষ্টটা একটু নাই বুঝি, তো মা আমাকে সত্যি কোনোদিনও কিছু কাজ করতে বলে না। মাঝে মাঝে রাগ হয়, আমি মায়ের মুখ দেখে বুঝতে পারি যে মায়ের একটু একটু রাগ হয়েছে। দেখতে পাচ্ছো আমি পুজো দিয়ে স্নান করে খেতে বসে গেছি, অনেকক্ষণ ওয়েট করছিলাম, মা আসছিল না, একা একা খাবো ভালো লাগছিল না, মায়ের সাথে খাবো যার জন্য বসেছিলাম, তো মা এসে স্নান করে নিলো, দুজন একসাথে খেতে বসেছি। আর আমার হয়তো শাক তুলতে যাওয়া হবে না, তো কারণ পড়ানো আছে আর ওই স্টুডেন্ট চলে আসছে, যার কারণে হয়তো হবে না। তো দেখতে পারছো আমার রান্না হয়ে গেছে, আর তোমাদের তো দেখিয়েছি আমি কী কী রান্না করেছি। সত্যি কথা বলতে চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, তাই না মা? দারুণ হয়েছে চিকেনটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তাল নিয়ে বসে পড়েছি, তালগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম, টিউশন পড়ানোর আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলোর খোসাগুলো খুলে, তো আমি এগুলো নিয়ে এখন বসে পেরেছি, টিউশন পড়ানো হয়ে গেছে আমার। তো আজকে একটাই খাবো আর পরের দিন আরেকটা খাবো, তো একদিনে আর মিঠে জিনিস অত কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, তো দাদা ভাই তো একদমই মিষ্টি খায় না আর আমিও অতটা ভালোবাসি না, তো যার জন্য মা বললো যে একটাই আজকে করি, আরেকটা না হয় ভালো লাগলে আরেকদিন খাবো। তো দেখো আমি রেডি হয়ে গেছে, আর একটা কাপড়ের মধ্যে, ভালো কাপড়ের মধ্যে এটাকে বেঁধে ঝুলিয়ে রাখবে যাতে রসটা পড়ে যায়, যাতে তেতো না লাগে। আর দেখো এদিকে আমাদের বাড়িতে দুষ্টু চলে এসেছে, এসে একবার একা একাই উঠছে আর বসছে, একবার উঠছে আর বসছে। খাই দিয়ে দাও, দাও খাই দাও খাই দাও হাই। রাখছে না, খুশির খবরটা বলে দিচ্ছি, আমার বৌদির ছেলে হয়েছে, মানে আমি পিসেমণি হয়েছি, আমার বৌদির আগে দুটো মেয়ে আছে, তো তো মানে ছেলের আশা করেই নিয়েছিল, যাই হোক ইচ্ছেটা পূরণ করে দিয়েছে ভগবান, তো ছেলে হয়েছে, সেটাতেই আমরা সবাই অনেক অনেক আনন্দিত। তো এই জন্যে আরও বিশেষ করে আমাদের বাড়িতে তালের পিঠে খাওয়া হচ্ছে, আর স্পেশালি খাওয়া দাওয়া তো আমরা সকালেই শুনেছি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এত সুন্দর একটা খুশির খবর, একটা নতুন সদস্য এসেছে বাড়িতে, তো সেই জন্য শেয়ার করে দিলাম। ইভিনিং বন্ধুরা, তো দেখো আমি ইভিনিং টাইমে টিফিন করতে বসে পড়েছি, আর আজকে যেহেতু খুশির দিন তো এই জন্য বারবার মনে হয় খিদে পেয়ে যাচ্ছে, যার জন্য আমি সন্ধ্যায় একটু সবার জন্য এই যে ম্যাগি করে নিলাম, ঝোল ঝোল টাইপের ম্যাগি, দেখো আর সাথে হচ্ছে আগে কুরকুরি কুরকুরিটা খাচ্ছিলাম, মানে কুরকুরিটা খাচ্ছিলাম, তো ভাবলাম না একটু ম্যাগিটাও খেয়ে নিই, তো যার জন্য ম্যাগি করে নিলাম। আর এদিকে আমাদের তালের পিঠে কমপ্লিট, তো দেখো মা হচ্ছে নারকেল দিয়ে তালের ক্ষীর করেছে, আর হচ্ছে পাটিসাপটা পিঠে করেছে, মানে এই পিঠেগুলোর ভেতরে এই যে তালের ক্ষীরটা দিয়ে দিয়েছে যেটা নারকেল দিয়ে করেছে, তো এই পিঠেগুলোর ভেতরে দিয়ে দিয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে, আমি বসে বসে খাচ্ছিলাম, তো সত্যি খুব টেস্টি হয়েছিল, আমার তো ভালো লাগছিল।
বন্ধুরা, পুরোটা তো তোমাদেরকে বললাম, তো আমি তো পিসিমণি হয়ে গেছি। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।